নিষেধাজ্ঞা শেষে মৎস্য শিকারে নেমেছে চরফ্যাশনের জেলেরা। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্র আছেন ইয়ার শোয়েব চৌধুরী চরফ্যাশন ভোলা প্রতিনিধি, সঙ্গে আছি আমি তানজানা রহমান দিশা। 22 দিনে নিষেধাজ্ঞা শেষে মৎস্য শিকারে চরফ্যাশনের জেলেরা। নদী ও সাগরে মৎস্য শিকারে ভাসিয়েছেন নৌকা। নদী ও সাগরে সব ধরনের মৎস্য শিকারের উপর 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে 4 নভেম্বর থেকে মৎস্য শিকারে নেমেছে উপজেলার প্রায় 40,000 জেলে। মঙ্গলবার দিবাগত রাত 12টার পর থেকে জাল ও ফিশিং বোট নিয়ে সাগরের দিকে ছুটছেন এসব জেলেরা। আবার অনেকে রওনা হয়েছেন বুধবার সকাল থেকে। ইলিশের মৌসুমে নদীতে পর্যাপ্ত ইলিশের দেখা না পেলেও গভীর সাগরে ইলিশ পাওয়ার আশায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়ছেন জেলেরা। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞার ফলে আগের চেয়ে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে সাগরে। এদিকে আজ সকাল থেকে আড়তদারাও তাদের আড়তে হাঁক ডাক দিয়ে মাছ বিক্রি শুরু করেছেন। ইলিশ রপ্তানিতে নতুন করে ঢাকাসহ বিভিন্ন জেলার পাইকারদের সাথে যোগাযোগ শুরু করেছেন এসব আড়তদাররা। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য ঘাটগুলোতে বিভিন্ন জেলা থেকে পাইকারি আড়তদাররা মাছ কেনার জন্য ভিড় জমিয়েছেন। চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাট থেকে সাগরে মাছ শিকার করা জেলেরা জানান, গত 22 দিন সাগরে মাছ শিকার নিষেধাজ্ঞা থাকায় নদী ও সাগরে যেতে না পারায় ধার দেনা করে সংসার চালাতে হয়েছে। তবে উপজেলা প্রশাসন থেকে অনেকে নিষেধাজ্ঞাকালীন সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, নদী ও সমুদ্রে মৎস্যসহ মূল্যবান প্রাণীজ সম্পদ সুরক্ষায় চলতি বছরের 14 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত 22 দিন নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা করে সরকার। ইলিশের প্রজনন ও জাটকা নিধনে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 4 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা না থাকা অবাধে মৎস্য শিকারে নেমেছে জেলেরা।